হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটি ঢেঁড়স ভাজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে যে ঢেঁড়স ভাজিটা দেখতে পাচ্ছেন, এটি দেখতে যেমন সুন্দর কালার, এটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো এই ঢেঁড়স ভাজিটা আমি যেভাবে করেছি, ঠিক এইভাবে ঢেঁড়স ভাজিটা করে খেলে কিন্তু বেশি সুস্বাদু লাগে। তো আমি বাগান থেকে টাটকা কিছু ঢেঁড়স ছিঁড়ে নিয়ে আসছিলাম। ঢেঁড়সগুলি এত সুন্দর ছিল দেখতে, তো আনার পরে প্রথমে আমি সুন্দর করে ঢেঁড়সগুলি আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং ধোবার পরে বোটার কাছে যে অংশটা থাকে সেটি আমি কেটে ফেলিয়ে দিয়েছি এবং মাথার কিছু অংশ আমি কেটে ফেলিয়ে দিয়েছি এবং সুন্দর করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঢেঁড়স কিন্তু এক একজন এক এক রকমভাবে কাটে, বাট আমি এভাবে কাটতেই বেশি পছন্দ করি। তো সুন্দর লম্বা লম্বা করে কেটে নেবার পরে এর জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো এইগুলি আমার দরকার হবে এই ঢেঁড়সটা ভাজি করতে। এই ঢেঁড়স ভাজির ভিতরে একটু মরিচ কুচিটা বেশি দিলে বেশি টেস্টি হয়। তো এই যে দেখুন, ঢেঁড়সটা আমি যেভাবে কেটেছিলাম একদম টাটকা, উপরে একদম সে যে একটা আলাল বোঝাও যাচ্ছে যে ঢেঁড়সটা একদম কেবল ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। তো আমি এখন এই ঢেঁড়সটা ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচিগুলি দিয়ে দিয়েছি এবং এটি যখন হালকা ব্রাউন করে ভাজা হবে ঠিক তখন আমি তার ভিতরে অল্প করে একটু হলুদ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সে কেটে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দেব। এই ঢেঁড়সে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি নাই কাটার পরে, কারণ ধুয়ে আগে কেটে নিয়েছি এইটুকু পর্যন্তই, আর এর ভিতরেও আমি কোনো পানি ব্যবহার করব না। এর ভিতরে যদি আমি পানি ব্যবহার করি এখন, তাহলে কিন্তু ঢেঁড়সটা লোদ লোদ হয়ে যাবে, খেতে বেশি একটা ভালো লাগবে না, একদম গলে গলে যাবে। এই ঢেঁড়সটা সুন্দর টান টান জালে ভাজতে হবে এবং প্রত্যেকটা ঢেঁড়স সুন্দর আস্থা থাকবে, একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে যাবে না। তো এভাবে আমি আস্তে করে সুন্দর লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং ঢেঁড়সটা সুন্দর হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে। এই ঢেঁড়সটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, এটি কিন্তু অনেক সময় ঢেকে রাখা দরকার হয় না, কারণ খুব ইজিতেই কিন্তু ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায়। আমার কাছে সব থেকে ঢেঁড়স ভাজিটা করতে বেশি সুবিধা মনে হয়। অলরেডি আমার ঢেঁড়সটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে সুন্দর করে নামিয়ে রেখেছি। দেখুন ঢেঁড়স ভাজির কালারটা এত সুন্দর দেখাচ্ছে এবং এই ঢেঁড়স দিয়ে ভাত, একদম গরম ভাত খেতে এত মজা ছিল। এবং এইরকমভাবে যদি আপনারা ঢেঁড়সটা ভেজে খান, তাহলে অবশ্যই এই ঢেঁড়সের স্বাদটা অনেক বেশি পাবেন। অনেকে আছে ঢেঁড়সটা ভাজতে গিয়ে গলে যায় এবং কালারটা ডিসকালার হয়ে যায়, এরকম সবুজ কিন্তু থাকে না। সেই ঢেঁড়স ভাজি খেতে কিন্তু বেশি একটা আমার কাছে ভালো লাগে না, হয়তোবা তাদের ভাজতে অথবা কোনো কিছুতে বেশি জাল হয়ে যায়, যার কারণে ঢেঁড়সের কালারটা ডিসকালার হয়ে যায়। বাট আপনারা সবসময় ঢেঁড়সটা এইভাবে একটু সবুজ সবুজ করে ভাজবেন এবং এভাবে ভাজি করে খেলে গরম ভাতের সাথে খুবই টেস্টি। তো ঢেঁড়স খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, ছোটো ছোটো ছেলে মেয়েরাও কিন্তু খুব খেতে পছন্দ করে, এটি কিন্তু গরম ভাত দিয়ে খুবই টেস্টি। তো সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।